সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায়ের বিবর্তন সম্পর্কে একটু আলোচনা করব। বিবর্তন এর ইংরেজি হচ্ছে আমাদের এভলিউশন। এভলিউশন বা বিবর্তন হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া, একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং অতি মন্থর একটি প্রক্রিয়া। বিবর্তন হচ্ছে একটি ধারাবাহিক এবং অতি মন্থর প্রক্রিয়া, যার মাধ্যমে একটি সরল জীব থেকে বিকাশের মাধ্যমে উন্নত ও জটিল জীবের উৎপত্তি ঘটে। তাহলে আমরা বুঝলাম যে বিবর্তন হচ্ছে ধারাবাহিক কিন্তু অতি মন্থর প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সরলতম জীব জটিল এবং উন্নত জীবে পরিণত হয়। বিবর্তন একটি ধারাবাহিক অধিমন্তর প্রক্রিয়া। আমরা জানি যে আমাদের আগে মানুষের লেজ ছিল, এখন লেজ নেই, বা মানুষ মানব থেকে বিবর্তনের মাধ্যমে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে। কিন্তু আমি তো আমার বাবার দাদার তার দাদার তার দাদার তাদের আগের তো কারো লেজ দেখতে পাই না। কারণ হচ্ছে এটি ধারাবাহিক কিন্তু অতি মন্থর প্রক্রিয়া। মন্থর প্রক্রিয়া হওয়ার কারণে আমরা একটি বিবর্তনের ফলে বৈশিষ্ট্যের আবির্ভাব দেখতে পাব 100, 150, 200, 300, 400, 500 বছর পর। সে কারণে আমি তো আমাদের যে এর আগের জেনারেশন, দুই ধরি যে 2-1 100 বছর দেখতে পারছি বা দেখতে পাচ্ছি, সে কারণে আমি বিবর্তনটা সঠিকভাবে উপলব্ধি করতে পারছি না। কারণ বিবর্তন যদি আমি উপলব্ধি করতে চাই বা দেখতে চাই, তাহলে আমাকে অন্তত 200, 300, 400 বছর একটি জীবের উপর নজর রাখতে হবে। তাহলে বিবর্তন হচ্ছে এক ধরনের মন্থর প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি জীব আমাদের সরল জীব থেকে উন্নত জীবে পরিণত হয়। এখন আসলেই যে বিবর্তন হচ্ছে বা আমরা বিবর্তিত হয়েছি বা অন্যান্য জীবের বিবর্তন ঘটে, এটি কতটুকু সত্য, এর জন্য অনেক বিজ্ঞানী অনেক ধরনের মতবাদ দিয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ মতবাদ বা মতবাদগুলি হচ্ছে আমাদের ল্যামার্কের মতবাদ, যে মতবাদটি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম নামে পরিচিত। ডারউইন একটি মতবাদ দিয়েছেন যেটি হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, এবং বর্তমানে যে মতবাদ চলছে সেটি হচ্ছে নিও ডারউইনিজম বা আধুনিক সংশ্লেষ মতবাদ। ভাইজম্যান নামক বিজ্ঞানী দিয়েছিলেন জার্মপ্লাজম মতবাদ, এবং হুগো দি ফ্রিস নামক বিজ্ঞানীর পরিব্যক্তি মতবাদ। আমি বেশ কয়েকটি মতবাদের নাম বললাম, এই মতবাদগুলি আমাদের বিবর্তনকে সমর্থন করে। এখন আমরা আজকে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে ল্যামার্কের মতবাদ, ল্যামার্কের মতবাদের মূল বিষয় এবং এর ব্যাখ্যা, এবং পাশাপাশি ল্যামার্কের মতবাদের যে ত্রুটিগুলি রয়েছে বা ল্যামার্কের মতবাদের যে সমালোচনাগুলি রয়েছে, এই সমালোচনাগুলি আমরা আজকে দেখব। প্রথমেই আমি ল্যামার্ক সম্পর্কে একটু বলি। ল্যামার্ক আসলে একজন ফরাসি বিজ্ঞানী। তিনি একটি বই লিখেছেন, থিওরি অফ ইনহেরিটেন্স অফ একুয়ার্ড ক্যারেক্টার নামক একটি তত্ত্ব দিয়েছেন। তার বইয়ের নাম হচ্ছে ফিলোসফিকা জুলজিক। আমি বিষয়টা একটু সাজিয়ে বলতে পারিনি হয়তো। বইটির নাম হচ্ছে ফিলোসফিকা জুলজিক, এবং এই বইয়ে তিনি থিওরি অফ ইনহেরিটেন্স অফ একুয়ার্ড ক্যারেক্টার নামক একটি তত্ত্ব দিয়েছেন। এখন আমার কথা হচ্ছে যে তিনি যে তত্ত্ব দিলেন, এই তত্ত্বটির নাম হচ্ছে
অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম। এই নামটা দেখেই আমরা অনেক কিছু শিখতে পারি। যেমন অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম হচ্ছে, আমি যদি কোনো বৈশিষ্ট্য অর্জন করি তাহলে এই বৈশিষ্ট্যটি আমার মধ্যে থাকবে এবং এই বৈশিষ্ট্যটি পরবর্তীতে আমার পরবর্তী বংশে স্থানান্তরিত হবে। তাহলে আমি যদি কোনো বৈশিষ্ট্য অর্জন করি তাহলে সেটি আমার অর্জিত বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যটি আমার থেকে আমার পরবর্তী বংশে স্থানান্তরিত হওয়াটাই হচ্ছে বংশানুক্রম। তাহলে ল্যামার্কের থিওরিটি ঠিক এরকমই যে আমরা যদি কোনো বৈশিষ্ট্য অর্জন করি তাহলে সেটি পরবর্তী বংশে স্থানান্তরিত হবে। ল্যামার্ক যে মতবাদটি দিয়েছেন সেটি ল্যামার্কিজম নামে পরিচিত এবং আমাদের এটি চারটি বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। এখানে বিষয়গুলি হচ্ছে যে জীবন ধারণের জন্য প্রত্যেকটা জীবের মধ্যেই একটা অন্তর্নিহিত শক্তি আছে। এই অন্তর্নিহিত শক্তির ফলে একটা জীব সুনির্দিষ্ট একটা পরিসীমার মধ্যে বৃদ্ধি পায়। প্রত্যেকটা জীবের মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি আছে, এই শক্তিটার ফলেই সে একটা সুনির্দিষ্ট আকার আকৃতি লাভ করে এবং পরিবেশ কি করবে, এই পরিবেশ প্রত্যেকটা প্রাণীর বৃদ্ধি গঠন আকৃতি ইত্যাদিকে প্রভাবিত করে। তাহলে আমরা প্রথমেই দেখতে পেলাম যে প্রত্যেকটা জীবের মধ্যে আমাদের একটা অন্তর্নিহিত শক্তি থাকে যার ফলে সে বৃদ্ধি পাচ্ছে আর পরিবেশ তাকে কী করছে, তার বৃদ্ধি বিকাশ আকৃতি এটাকে নিয়ন্ত্রণ করছে বা প্রভাবিত করছে। কোনো জীব যদি কোনো অঙ্গের পুনঃ পুনঃ ব্যবহার করে, মানে পুনরায় পুনরায় ব্যবহার করে অর্থাৎ বেশি বেশি ব্যবহার করে, তাহলে সেই অঙ্গটি বিকাশ লাভ করবে অর্থাৎ সুগঠিত হবে। আর যদি কোনো অঙ্গ ব্যবহার না করে তাহলে সেই অঙ্গটি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে আমি কি বললাম যে কোনো অঙ্গ যদি বারবার ব্যবহার করা হয় তাহলে সেই অঙ্গটি আমাদের বিকশিত হবে বা সুগঠিত হবে, আর যদি আমরা কোনো একটি অঙ্গ ব্যবহার না করি তাহলে সেই অঙ্গটি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। এখন তিন নাম্বার যে বিষয়টি হচ্ছে, পরিবেশের সাথে আমরা খাপ খাওয়াতে গেলে বা জীব যদি পরিবেশের সাথে অভিযোজিত হতে চায় তাহলে এই জীবের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে এবং এই যে নতুন একটি বৈশিষ্ট্য একটি জীবের মধ্যে আসে তার আকার কীরকম হবে এবং কতটুকু বিকশিত হবে সেটা পরিবেশের উপর নির্ভর করে এবং ওই অঙ্গটির ব্যবহারের উপর নির্ভর করে। তাহলে একটি জীব যদি পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে চায়, পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে চায়, তাহলে তার মধ্যে কিছু নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে এবং এই নতুন বৈশিষ্ট্যটি বিকাশ লাভ করবে কতটুকু বা এর আকৃতি কতটুকু হবে এটা নির্ভর করবে জীবটি ওই অঙ্গটিকে বা ওই বৈশিষ্ট্যটিকে কতটুকু ব্যবহার করছে। ব্যবহার এবং অব্যবহারের ফলে, অর্থাৎ কোনো একটি অঙ্গ ব্যবহার করলে বা ব্যবহার যদি আমরা না করি তাহলে এই অঙ্গটির যে অবস্থা হবে বা যদি ব্যবহার করি তাহলে বিকশিত হবে আর যদি ব্যবহার না করি তাহলে সেটি আমাদের বিলুপ্ত হয়ে যাবে। এই বিলুপ্তির বৈশিষ্ট্যই হোক আর ব্যবহারের ফলে সুগঠনের বৈশিষ্ট্যই হোক, যদি অঙ্গটি সুগঠিত হয় সেটিও ওই জীবটির অর্জিত বৈশিষ্ট্য হবে বা অঙ্গটি বিলুপ্ত হয়ে গেলেও ওই বৈশিষ্ট্যটি জীবের অর্জিত বৈশিষ্ট্য হবে এবং এই অর্জিত বৈশিষ্ট্যটি বংশানুক্রমে চলতে থাকবে। এখন আমি যদি এই বিষয়টি পরিষ্কার করে বলি তাহলে আমরা এখন হয়তো বুঝতে পারবো যে আসলে ল্যামার্ক কি বলতে চেয়েছে। ল্যামার্কের মেইন থিমটাই হচ্ছে, ল্যামার্কের যে মতবাদ ল্যামার্কিজম, এখানে মেইন থিমটাই হচ্ছে যে একটা জীব পরিবেশের সাথে
তাল মিলিয়ে চলতে গেলে তার মধ্যে কিছু নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, যেটি তার মধ্যে পরবর্তী বংশানুক্রমে থেকেই যায়। এবং জীবটি পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে কোনো অঙ্গের যদি ব্যবহার করে তাহলে সেই অঙ্গটি বিকশিত হয়, সুগঠিত হয়। আর যদি কোনো অঙ্গ ব্যবহার না করে তাহলে সেটি আমাদের বিলুপ্ত হয়ে যায়। এটি হচ্ছে ল্যামার্কের মূল কথা। তাহলে দেখি আমরা তিনি কিসের উপর ভিত্তি করে এই কথাগুলি বললেন। তিনি বলেছেন যে আমাদের জিরাফ আগে একটা ছোট প্রাণী ছিল, অর্থাৎ ছাগলের মতো প্রাণী ছিল। সে কি করেছে সে সমস্ত ঘাস খেয়ে ফেলেছিল, অর্থাৎ সে প্রথম দিকে তৃণভোজী ছিল। তৃণ সব যখন খেয়ে ফেলেছে তখন সে ছোট ছোট ঝোপঝাড়ের ঘাস খাওয়া শুরু করলো এবং গলাটাকে টান টান করে রাখতো সব সময়। তারপর সে ছোট ছোট ঝোপঝাড়ের ঘাস লতা পাতা টাতা খেয়ে শেষ করেছে। এখন আস্তে আস্তে সে উঁচু গাছের পাতা খাচ্ছিল, ফলে তার গলাটা সবসময় টান টান হয়ে থাকতো বা উপরের দিকে লম্বা হয়ে থাকতো। তাহলে সে গলাটার ব্যবহার বারবার করছে, টান টান অবস্থায় করছে, তাই জিরাফের গলা লম্বা হয়ে গেছে। এটি হচ্ছে আমাদের ল্যামার্কের একটি ধারণা। অতঃপর তার আরও ধারণা হচ্ছে যে হাঁস আগে কি ছিল, স্থলচর ছিল। হাঁসের আঙুলগুলি পরস্পর ফাঁকা ছিল। হাঁসের আঙুলগুলি আমরা বর্তমানে যেটি দেখতে পাই যে একটি আঙুলের সঙ্গে আরেকটি আঙুল একটা পর্দা দিয়ে যুক্ত থাকে, এটি ছিল না। হাঁস ছিল আমাদের স্থলচর প্রাণী। পরবর্তীতে সে খাদ্যের অনেশনে জলে গেছে, জলে গিয়ে তখন তার সাঁতার কাটার প্রয়োজন হয়েছে। যখন সে সাঁতার কাটার প্রয়োজন হয় তখন এই আঙুল দিয়ে পানিকে পিছনে ঠেললে পরে পানি এগুলি দিয়ে চলে যেত, ফলে সাঁতার কাটতে অসুবিধা হতো। তখন যখন সে সাঁতার কাটার জন্য বারবার এই অঙ্গটির ব্যবহার করছে, পাটির ব্যবহার করছে, ফলে তার আঙুলগুলির মাঝখানে পর্দা হয়েছে, ফলে সে সহজে সাঁতার কাটতে পারছে। তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটি জীব যদি কোনো একটি অঙ্গের কোনো ব্যবহার করে তাহলে সেই অঙ্গ দিয়ে আমাদের সুগঠিত বিকশিত হচ্ছে বা সুগঠিত হচ্ছে। এবার আরেকটি জিনিস লক্ষ্য করি, কোনো অঙ্গ যদি ব্যবহার না করা হয় তাহলে সেটির বিলুপ্তি ঘটে কীভাবে? আমরা মানুষের কথাই বলি, যে মানুষ আগে লেজ ছিল এটা বলা হয়ে থাকে। তো লেজ যে ছিল, এই লেজটি মানুষের আসলে কোনো কাজে লাগতো না, ফলে আস্তে আস্তে মানুষের লেজটি বিলুপ্ত হয়ে গেছে। এবং আরও একটি বিষয় হচ্ছে, ল্যামার্ক বলেছে যে সাপের আগে পা ছিল। আমরা যে সাপগুলি দেখি সাধারণত, এখানে গুই সাপের কথা বললে চলবে না, যে গুই সাপের তো স্যার পা আছে এখনও, কিন্তু না, আসলে যে সাপগুলি দেখি আমরা গোখরা সাপ, এদেরও পা ছিল। তো পা দিয়ে সাপ তো সাধারণত বিভিন্ন পাথর টাথর এসবের ভিতর থাকে কিংবা এগুলিতে চলাচল করে। তো যখন সে চলতে যেত তখন তার এই পাগুলি চলার পথে বেশ বাধা সৃষ্টি করত, ফলে সে সেই অঙ্গগুলি ব্যবহার করেনি এবং আস্তে আস্তে সাপের পা বিলুপ্ত হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো অঙ্গ যদি আমরা ব্যবহার না করি তাহলে সেই অঙ্গটি বিলুপ্ত হয়ে যাবে। এখন ল্যামার্ক যে ব্যাখ্যাগুলি দিয়েছেন, এই ব্যাখ্যাগুলির অনেক সমালোচনা আছে। সমালোচনা হচ্ছে যে একটি সাপের পা বিলুপ্ত হয়ে গেল ব্যবহার না করার কারণে, এটি পরবর্তী সাপগুলিতেও এই বৈশিষ্ট্য চলে এসেছে, ল্যামার্ক বলেছেন। তাহলে সাপের পা না থাকাটা হচ্ছে সাপের একটি অর্জিত বৈশিষ্ট্য, কিংবা জিরাফের যে গলা লম্বা হচ্ছে এটি হচ্ছে জিরাফের একটি অর্জিত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলি পরবর্তীতে বংশানুক্রমে গেছে, কিন্তু বিজ্ঞানীরা পরবর্তীতে এই ল্যামার্কের অনেক সমালোচনা করেছেন বা ল্যামার্কিজমের অনেক সমালোচনা করেছেন। সেই সমালোচনার কয়েকটি আমি বলছি, যে আমাদের যে কামার শ্রেণীর লোক রয়েছে, কামার শ্রেণীর লোকগুলি সাধারণত হাতের ব্যবহার খুব করে, হাতের ব্যবহার। তাহলে হাতের ব্যবহার করার কারণে তার পেশি হয় খুবই সুগঠিত,
একজন খামারের হাতে প্রচণ্ড শক্তি থাকে বা তার মাংসপেশিগুলি অনেক শক্ত হয়, তাহলে এটি তার অর্জিত বৈশিষ্ট্য, তার পেশিগুলি সুগঠিত হয়েছে। তাহলে আমাদের এই বৈশিষ্ট্যটি তার বংশানুক্রমে এক বংশ থেকে অন্য বংশে যাওয়ার কথা। কিন্তু কামারের যে সন্তান, তাই সেই সন্তান যদি কাজ না করে তাহলে তার কিন্তু আমাদের পেশি সুগঠিত হয় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি বৈশিষ্ট্য বারবার ব্যবহার, একটি বৈশিষ্ট্য বংশানুক্রমে স্থানান্তরিত হচ্ছে না। দুই নম্বর আরেকটি বিষয় লক্ষণীয় যে উপমহাদেশের মহিলারা সবাই কান ছিদ্র করে, নাক ছিদ্র করে, কানে দুল পরে, নাকে ফুল পরে, কিন্তু এই যে সে কান ছিদ্র করেছে কিংবা নাক ছিদ্র করেছে, এটি কিন্তু তার একটি অর্জিত বৈশিষ্ট্য, সে এটা অর্জন করলো। কিন্তু ওই মহিলার কোনো মেয়ে সন্তানই কান ছিদ্র অবস্থায় জন্মগ্রহণ করে না কিংবা নাক ছিদ্র অবস্থায় জন্মগ্রহণ করে না। তাহলে ল্যামার্ক যে বলেছিলেন যে কোনো একটি বৈশিষ্ট্য যদি কোনোভাবে অর্জিত হয় তাহলে সেটি বংশানুক্রমে যাবে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। আবার আরেকটি বিষয় সেটি হচ্ছে মুসলিম ছেলেরা বা মুসলমান সমাজে এবং ইহুদি সমাজে ছেলেদের খতনা করানো হয়, কিন্তু প্রকৃতপক্ষে খতনা অবস্থায় কোনো শিশু, ছেলে শিশু জন্মগ্রহণ করে না। আরেকটি বিষয় লক্ষণীয় যে একজন নোবেল বিজয়ী বিজ্ঞানী, একজন বিজ্ঞানী, সে কিন্তু অনেক তীক্ষ্ণ মেধার হয়ে থাকে, অনেক স্টাডি করে, অনেক লেখাপড়া করে, তারপর একজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পায়। তাহলে নোবেল পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানীর যে মেধার ব্যবহার, এটি হচ্ছে তার একটি অর্জিত বৈশিষ্ট্য, সে অনেক কিছু জানে, কিন্তু তার যে সন্তান সে কিন্তু মেধাবী নাও হতে পারে কিংবা মেধাবী হচ্ছে না। নোবেল বিজয়ীর ছেলে নোবেল পেয়েছে এরকম ইতিহাসে কম আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ল্যামার্ক যে কথাগুলি বলেছেন সেই কথাগুলির মধ্যে ফাঁক ফোকর রয়েছে, অর্থাৎ যে বৈশিষ্ট্যটি বা যে অঙ্গটির বারবার ব্যবহার করব সেটি বিকশিত হবে এবং পরবর্তী বংশে যাবে এরকম নয়। এবং এক্ষেত্রে আমাদের অনেক প্রমাণ আমরা দেখলাম। তাহলে ল্যামার্কিজমের সীমাবদ্ধতা রয়েছে, এটা আমরা আজকে বুঝতে পারলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এই বিষয়গুলি। তাহলে ল্যামার্কের বিষয়টি তোমরা পড়বা। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।